ছোট্ট দেখতে হাতে এই গ্লোভসের মতো জিনিসটির নাম ভেজিটেবল হারভেস্টিং ফিঙ্গার নাইফ। এটি দিয়ে যে কোনো ধরনের সবজি খুব সহজেই উত্তোলন করতে পারবেন, অথবা হারভেস্টিং এর জন্য এই ছোট্ট হ্যান্ড গ্লোভসটিই যথেষ্ট। এমনকি রান্নার কাজের ক্ষেত্রেও যে কোনো ধরনের সবজি এবং ফলমূল আপনারা এই হ্যান্ড গ্লোভস অথবা থাম নাইফটির মাধ্যমে খুব সহজেই ছিলতে বা তুলতে পারবেন। এই যে ধরেন এই করলাটা আছে, এই করলাটা যদি আপনি টেনে ছিঁড়েন, যদি এই এখান থেকে ধরেন এর গোড়াটা এখানে আছে, আপনি যখন এটাকে টেনে ছিঁড়বেন, টেনে ছেঁড়ার কারণে কি হবে জানেন? এই জায়গাটা আঘাতপ্রাপ্ত হবে। এই গাছের যখন এই জায়গাটা আঘাতপ্রাপ্ত হবে তখন কিন্তু এর ফলন কমে যাবে, এটা এক। দুই হচ্ছে অনেক সময় এটা টানতে এই জায়গাটাতে পুরোটাই ছিঁড়ে যায়, ছিঁড়ে যাওয়ার কারণে এর সামনের দিকে যে ফলগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তার একটু আমি উদাহরণ আপনাকে দেখাই। এই জায়গাতে কোনো কারণে দেখেন এই ডালটাতে একটু আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে এই দেখেন এই জায়গাতে করলাগুলো কিন্তু ঝামড়ে গেছে। তাহলে বুঝতে পারছেন যে হারভেস্টিংয়ের সময় এই জিনিসগুলো খেয়াল রাখা কত জরুরি। শুধু এটা না, আপনি ধরবেন বরবটি সিম যখন তোলা হয় তখন কিন্তু মানুষ টেনে টেনে ছিঁড়ে, তো টেনে ছেঁড়ার কারণে ওই ইয়া থেকে কিন্তু আপনি পরবর্তীতে সিম পাইতে একটু বেগ পেতে হয়। বেগুন যখন আপনারা তুলেন, জানেন বেগুনের এগুলো হচ্ছে শুঙ্গা বলে আমাদের এলাকায়, ওটার কারণে কিন্তু হাত পুরো নষ্ট হয়ে যায়, পুরো যখন এরকম করে টানে এগুলো ঢুকে ঢুকে যায় এবং লাল হয়ে যায়। তো বুঝতে পারছেন যে আপনাকে আগে এই বিষয়গুলোকে বের করতে হবে যে কোন কোন অসুবিধার কারণে আপনার ফসল কম হচ্ছে এবং আপনার পরিশ্রম বেশি হচ্ছে। তো আপনার জমিতে যে হারভেস্টিংগুলো হয়, যে ফসলগুলো আপনারা করেন, সেই ফসলগুলোতে যাতে আপনি ভালোভাবে হারভেস্ট করতে পারেন এবং গাছের কোনো ক্ষতি ছাড়াই, তাহলে আপনারা এই যন্ত্রটা ব্যবহার করতে পারেন, এই হারভেস্টিং নাইফটা ব্যবহার করতে পারেন, যে কোনো কুরিয়ারে নিতে পারবেন সারা বাংলাদেশ। তাহলে বুঝতেই পারছেন এই ছোট্ট হ্যান্ড গ্লোভসটি কতটা উপকারে আপনারা আসতে পারে। তাই খুবই সুলভ মূল্যে এই ভেজিটেবল হারভেস্টিং ফিঙ্গার নাইফটি ক্রয় করতে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করুন এবং আপনার অর্ডারটি কনফার্ম করুন।